আগামীকাল থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা 2023। বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোরারদি উদ্যানে চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা। 600+ প্রতিষ্ঠানের স্টল ও প্যাভিলিয়ন তৈরির কাজ চলছে পুরোদমে। সকালে মেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে ঢাকা মহানগর পুলিশ কমিশনার বলেন, কোনো ধরনের হুমকি না থাকলেও আইনশৃঙ্খলা বাহিনী সচেতন আছে। উস্কানিমূলক কোনো বক্তব্য লেখা কিংবা প্রকাশনা বের করা হলে অংশীজন ও সাইবার মনিটরিংয়ের মাধ্যমে সেটি চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান।